মাত্র দুইটি উপকরণেই বাসায় তৈরি করা ঝটপট আইসক্রিম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিস কিংডম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মাত্র দুইটি উপকরণে কিভাবে বাসায় ঝটপট আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপিটি। প্রচণ্ড এই গরমে কম বেশি আমাদের সবারই পছন্দের একটি খাবার কিন্তু আইসক্রিম। চলুন দেরি না করে শিখে নেওয়া যাক রেসিপিটি। আইসক্রিমটি তৈরির জন্য আমার এখানে 20 পিস ম্যারিগোল্ড বিস্কুট লাগছে। আপনারা চাইলে যে কোনো মিষ্টি জাতীয় বিস্কিট ব্যবহার করতে পারেন। একটু ছোট করে ভেঙে আমি এগুলোকে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 2 কাপ। এবার খুব স্মুথভাবে এটিকে আমি ব্লেন্ড করে নিব। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে আমি ব্লেন্ড করে রাখা মিল্কের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চিনি অ্যাড করছি 2 টেবিল চামচ। এবার খুব ভালোভাবে মিশ্রণটিকে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। আর এটি জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করলেই দেখবেন এরকম একটি ঘন থকথকে ভাব চলে এসেছে। এবার এই মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটিকে বিট করে নিব 8 থেকে 10 মিনিট। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি হ্যান্ড মিক্সারের সাহায্যেও খুব ভালোভাবে বিট করে নিতে পারেন। 10 মিনিট বিট করার পর মিশ্রণটি দেখুন ক্রিমি একটি ভাব চলে এসেছে। আর এই বিট করে নেবার ফলেই কিন্তু আইসক্রিমটা অনেক বেশি সফট আর স্মুথ হবে। এবার একটি আইসক্রিমের বক্সে আমি একে একে সব মিশ্রণগুলি ঢেলে দিব। আর আইসক্রিমের বক্সের সাথে যে কাঠিগুলি থাকে সেগুলি দিয়ে খুব ভালোভাবে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। এলাম 7 ঘন্টা পর। এবার একটি বোলে আমি পানি নিয়ে নিয়েছি আর আইসক্রিমের বক্সটা পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু আইসক্রিমটা আমার আনমোল্ড করতে সহজ হবে। আমার হাতে সময় কম থাকায় আমি এখানে পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটিকে ডিপ ফ্রিজ থেকে 2 মিনিটের জন্য বাইরে বের করে রাখলেই কিন্তু খুব সহজেই বক্স থেকে আইসক্রিমগুলি বের করা যাবে। একটা আইসক্রিম আমি একটু চামচের সাহায্যে কেটে দেখাই। দেখেই বুঝতে পাচ্ছেন আইসক্রিমটা কতটা মোলায়েম এবং সফট হয়েছে। আর এই আইসক্রিমটি কিন্তু দোকানের আইসক্রিমের থেকে স্বাদে গুণে অনেক বেশি মজার। দেখলেন তো কত সহজেই বিস্কিট এবং দুধ দিয়ে বাসায় খুব সহজেই আইসক্রিমটি তৈরি করা যায়। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।